একেবারে ছোটবেলা থেকে ছিল কবুতর পালনের শখ। কিছুদিনের জন্য শখটা থেমে থাকলেও করোনাকালে সেটি জেগে ওঠে নতুন করে। শুরুটা হয় মাত্র 2000 টাকায় একজোড়া বিদেশি শৌখিন জাতের মুরগি দিয়ে। বছর ঘুরতেই শখ আর শখের জায়গায় থাকেনি, রূপ নেয় জীবিকায়। এখন তার খামারে রয়েছে অন্তত 10 লাখ টাকার মুরগি। বাবা মার কাছ থেকে টাকা নিতে গেলেও, একটা বয়সে গিয়ে টাকা নিতে গেলেও বা চাইতে গেলেও কিন্তু লজ্জা শরম লাগে। কিন্তু ঠিক সেই সময়টাতে যদি আমরা আমাদের আলটিমেট টার্গেট যদি চাকরি করাই হয়, হোক, সমস্যা নেই। কিন্তু পাশাপাশি আমরা যে যে কাজে দক্ষ, যেমন আমার মনে হয়েছে যে আমি ছোটবেলা থেকে পশু পাখি ভালোবাসি, তো আমি ভাবছি যে আমি এই মুরগিটা নিয়ে কিছু করতে পারবো। তো ঠিক সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমি মুরগি নিয়ে কিছু করে দেখিয়েছি। নবীন উদ্যোক্তা সাজ্জাতুল ইসলাম আপনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার পৌর এলাকায়। নিজ বাড়িতে ছোট ভাইকে নিয়ে গড়ে তুলেছেন খামারটি। শুধু নিজের জীবন নয়, পুরো পরিবারে সুখের জয়গান এনে দিয়েছেন তিনি। নিজেকে পরিচয় দেন শখের মুরগিওয়ালা। এই নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে পেজ। এই ডিজিটাল মাধ্যমেই মুরগি বেচাকেনা করেন তিনি। বাইরের দেশ থেকে আমার পেজ আছে শখের মুরগিওয়ালা পেজে, দেখা যাচ্ছে অনেক লোকজন বাইরে বিভিন্ন দেশ থেকে নর্থ দেয়, ইন্ডিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে, তারা ওদের ভাষায় মেসেজ দেয়, আমরা ট্রান্সলেট করে আবার দেখি। তারা আমার মুরগিগুলোকে পছন্দ করে, তারা চেষ্টা করে মুরগিগুলোকে কিভাবে নিতে পারবে। যদি আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে পারি এই প্রাণীগুলো, তাহলে কিন্তু নতুন একটা সম্ভাবনা দেখছি এই বিদেশি মুরগি নিয়ে। একজোড়া থেকে শুরু হওয়া আপনার খামারে এখন রয়েছে 300 মুরগি, ব্রাহ্মা, সিল্কি, কোচিন, বেন্তাম, পলিশকেপ, ফ্রিজেল, ফনিক্স, ইয়োকোহামা, অনাগাদুরি, মালয়েশিয়ান শো শেরামা, সেব্রাইট, হোয়াইট ফেস স্প্যানিশ, রোসকম্বো, সুমাত্রা, ফাইটার সহ 28 জাতের মুরগি আছে তার। এসব মুরগির দাম 2000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা। করোনার সময়ে এই মুরগি পালন, বিদেশি মুরগি পালন শুরু করে আলহামদুলিল্লাহ এখন স্বাবলম্বী হয়েছি এবং আমার কাছে প্রায় 28 প্রজাতির মুরগি আছে এবং 300 মুরগি আছে, পরিমাণ 300। বর্তমানে আমার হাতে যে মুরগিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিজেল জাতের মুরগি এবং এইটার বৈশিষ্ট্য হচ্ছে শরীরের পালকগুলো অনেক সুন্দর উল্টা দিকে বাঁকানো থাকে। তো এগুলা মোটামুটি 6 থেকে 8 মাস বয়সে সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে যায় এবং ডিম বাচ্চা করা শুরু করে। গাবতলী সরকারি কলেজের পাশে নিজ বাড়িতে 0.5%-এরও কম জায়গায় তিনি গড়েছেন এই খামার। দায়িত্ব নিয়েছেন আরও 8 শিক্ষার্থীর পড়াশোনা ও পরিবারের খরচ চালানোর। আমার এখন চাকরি করার ইচ্ছা নেই, যেহেতু আমি ছোটখাটো একটা উদ্যোগ নিয়ে ভালো সফল হয়েছি এবং আমার আন্ডারে 8-10 জন চাকরি করছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমি চেষ্টা করব যে এখান থেকে এই প্রজেক্ট যেন আরো বড় করা যায়। উচ্চ শিক্ষিত হতে হবে, সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। আমার আমার কথা যে ছেলেগুলো গ্রাজুয়েট হতে হবে, তারপরে ছেলেগুলো চাকরি বাকরির কথা শুনে ওর মাকে কালেই ওর মায়ের উপর রাগ হয়ে যায় যে চাকরি, আমি চাকরি হয়তো মাসে 50,000 টাকা বেতন পেলো, দেখা যাচ্ছে যে আমার ছেলেরা ওই এক মাসে দেখেন যে 2-3 লক্ষ টাকা হিসেবে তুলে নিয়ে আসছে। আপনের এই খামার দেখে অনুপ্রেরণা পাচ্ছেন অনেকেই। তার কাছ থেকে মুরগির বাচ্চা নিয়ে এরই মধ্যে ব্যবসা শুরু করেছেন অনেক তরুণ। এই খামারের প্রত্যেক বাচ্চা মামা আমাকেই দেয়। আলহামদুলিল্লাহ আমি যে চিন্তা ভাবনা নিছিলাম, যেটা হচ্ছে কোনো জব বা কোনো কিছু করে আমি টাকা বা যে ইনকাম করব, তা না করে এই যে বাচ্চা যেগুলো নেই আলহামদুলিল্লাহ ওটার থেকে অনেক ভালো প্রফিট আসে। আমার এক্সাম শেষে আমি আপন ভাইয়ের কাছ থেকে কিছু মুরগির বাচ্চা কালেক্ট করে আমি নিজের একজন খামারি হতে ইচ্ছুক। আমি আশা করি আপন ভাই আমাকে এই কাজে হেল্প করবে। ধরতে গেলে আমাদের সমবয়সী আর এগুলা পুরোটা একটা শখের জিনিস, তো আমিও আশায় আছি, মানে সেই আশা নিয়ে একটা এখানে আসা যে ভবিষ্যতে আমিও নিজে একটা উদ্যোক্তা হব। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে খামার সম্প্রসারণ করতে চান আপন। এই অদম্য ইচ্ছাশক্তিকে আরও গতিশীল করতে কাজ করছে স্থানীয় প্রাণিসম্পদ অফিস। বিদেশি মুরগি যারা বিশেষ করে অর্নামেন্টাল বার্ডস অর্থাৎ যেগুলো শৌখিন যে মুরগিগুলো আছে সেগুলো যারা পালন করতে আগ্রহী তাদেরকে আমরা পরামর্শের পাশাপাশি বিভিন্ন ধরনের সহযোগিতা, যেমন আপনার বিভিন্ন রোগ বালাই হলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ঔষধ প্রদান করে থাকি। এছাড়াও আমাদের সুলভ মূল্যে সরকারি যে মূল্য সেই মূল্যে আমরা গুণ সম্পূর্ণ যে ভ্যাকসিনগুলো মুরগি এবং হাঁসের প্রয়োজন সেগুলো আমরা প্রদান করে থাকি। 2019 সালে বগুড়া জেলা স্কুল থেকে SSC পাশ করা আপন এখন গাইবান্ধা সরকারি কলেজে ইংরেজিতে অনার্স করছেন।